আজকে থেকে আজকে 21 তারিখ থেকে 21শে সেপ্টেম্বর আজকে থেকে 30 তারিখ 30শে সেপ্টেম্বর পর্যন্ত আমরা এই শহরে বরিশাল মেট্রোপলিটন এরিয়াতে যে শহর সেই শহরের আমরা নাগরিক তথ্য সংগ্রহ করব। এটা একটা অভিযান আকারে আমরা শুরু করলাম। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এই বরিশাল শহরে যারাই বসবাস করেন, সে মালিক হোক, ভাড়াটে হোক, মেসে থাকেন, সকল নাগরিকরা একটি তথ্য ফর্ম পূরণের মাধ্যমে আমাদের একটি ডাটাবেজের সাথে সংযুক্ত হবেন। সেখানে তাদের ছবি থাকবে এবং সকল ধরনের প্রয়োজনীয় তথ্য থাকবে। লক্ষ্য উদ্দেশ্য হলো যে এটার মাধ্যমে আমরা যে সমস্ত অপরাধীরা আমাদের অজান্তেই, সাধারণ নাগরিকদের অজান্তেই, শান্তিপ্রিয় মানুষদের অজান্তেই কিন্তু বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে অথবা হাইড আউট করে বিভিন্ন জায়গায় মেসে অবস্থান করেন, তাদেরকে চিহ্নিত করা এবং এই চিহ্নিত করার মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে ডিটেক্ট করতে পারবো, ধরতে পারবো। এবং আরেকটি যেটা সবচেয়ে বড়ই হবে যে অপরাধ নিবারণে এবং অপরাধ প্রতিরোধে এবং অপরাধ ডিটেকশনে কিন্তু এই তথ্য ভাণ্ডার আমাদের বিরাট কাজে লাগবে। সবচেয়ে বড় আরেকটা যেটা হবে সেটা হলো যে এটি একটি ডিটারেন্ট হিসাবে কাজ করবে। আমাদের এই যে পুলিশ সদস্যরা বাড়ি বাড়ি প্রত্যেক বাড়িতে যাবেন এই তথ্য ফর্ম সংগ্রহ করার জন্য এবং এটি সংগ্রহ করে আবার নিয়ে আসবেন। এর মাধ্যমে যে জনসংযোগ হবে তার মাধ্যমে কিন্তু দেখা যাবে প্রকৃত অপরাধীরা তারা এই শহরে জায়গা পাবে না, থাকতে পারবে না, পালিয়ে থেকে কোনো অপরাধ করবে সেটি আমরা নিবারণ করতে সক্ষম হব। এটা একটি আমাদের একটু ক্লোজ আমাদের একটা ডাটাবেজ হবে যেটি আমরা আমাদের ব্যবহারের জন্য এটা রাখবো।